Assalamualaikum, আমি রোশনারা। Hello guys, আমি রচনা। তো guys, আমরা আবার আজকে একটা নতুন চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে চ্যালেঞ্জিং ভিডিওটা খুব ইন্টারেস্টিং, সেটা বোন বলছে তোমাদেরকে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ অনেকগুলো প্লাস্টিকের গ্লাস আমরা সাজিয়ে রেখেছি, আর আজকের ভিডিওটা এই প্লাস্টিকের গ্লাসগুলোকে নিয়ে। কে কত কমবার ফু দিয়ে সব প্লাস্টিকের গ্লাসগুলোকে ফেলতে পারে, এটাই হচ্ছে আজকের চ্যালেঞ্জিং ভিডিও। তো গাইস, আজকের গেমটা সবথেকে ইম্পর্টেন্ট বিষয় কি বলতো, যেটার দিকে নজর আমাদের দুবোনের। আজকে যে উইনার হবে তার জন্য রয়েছে ফুচকা। এই গোটা লকডাউনের পরে আজকে ফার্স্ট টাইম আমরা ফুচকা কাকুকে দেখতে পেয়েছি। আমি মেইনলি, হ্যাঁ বোন দেখতে পেয়েছে, তারপরে আমাকে বলেছে, তো দুজনে মিলে আজকে আমরা ফুচকা নিয়েছি। মানে প্রত্যেকদিনই ওয়েট করি ফুচকার জন্য। আজকে কাকু বেরিয়েছে গোটা লকডাউনটার পরে, তো যে জিতবে তার জন্য রয়েছে ফুচকার প্লেটটা। যেহেতু গেমটা আগে আমি খেলবো আজকে, সেই জন্য আমার সাইডে গ্লাসগুলো সাজিয়ে নিয়েছি আর বোনের সাইডে খাবারগুলো রেখেছি। ভেবো না যে তোমরা ওগুলো বোনের, হ্যাঁ যদি আমি জিততে না পারি তখন ওগুলো বোনের, আর যদি জিততে পারি তখন ওগুলো আমার। আজকে খাবার আছে এত সুন্দর, তার মানেই তুই জিতবি। যেদিন কোনো পুরস্কার থাকে সেদিন তো আমি জিতি না, যেদিন কোনো পানিশমেন্ট থাকে সেদিনই আমি হারি, ওরকম কোনো ব্যাপার নেই। আজকে ফুচকা রয়েছে তো লড়াইটা হাড্ডাহাড্ডি হবে। আর জুসগুলো আমরা রেখে দিয়েছি এই কারণেই, ফু দিয়ে দিয়ে যখন আমাদের গলাটা শুকিয়ে যাবে তখন আমরা অ্যাকসেপ্ট করে খেয়ে নেব। আর রয়েছে এটা সয়া স্টিক্স, যেটা দাদা দিয়ে গেছে আমাদের যাতে গলাটা আরো শুকিয়ে যায় সেই জন্য। তো গাইস, আমরা ছাদে এসেছিলাম, ভেবেছিলাম যে একটা মনোরম হাওয়া দেবে, চারিদিকে গাছপালা আর সাথে রয়েছে ফুচকা, বাট এত গরম, গাছের একটা পাতাও নড়ছে না, মারাত্মক গরম হচ্ছে। তো যত তাড়াতাড়ি সম্ভব খেলাটা কমপ্লিট করতে হবে আর ফুচকাটা খেতে হবে। ছাদের মেঝেটা এত গরম আমরা পাও রাখতে পারছি না, পাটা আমরা তুলে বসে আছি, বাট আগে থেকে টেবিলটা সাজিয়ে ফেলেছিলাম সেই জন্য আমরা ছাদেই এলাম করতে। প্রকৃতিটা আজকে আমাদের সাথে বেইমানি করেছে। এবারে গেমটা স্টার্ট করা যাক, এখানে কোনো টাইমিং এর ব্যাপার নেই, কে কত কমবার ফু দিয়ে গ্লাসগুলো ফেলতে পারে। আমি একটু খেয়ে নিই গুলো, হ্যাঁ আমি অনেকক্ষণ ধরে বকবক করছি, আগে একটু খেয়ে নিই, গলাটা ভিজিয়ে নিই, তারপর ফু দেবো। তাহলে দিদি শুরু করা যাক। একদম, শুরু না করলে ফুচকাটা পাবো কি করে? আজকে আমি ফুচকাটার জন্য তাড়াতাড়ি ফু দেবো। আর আজকে তো তুই জিতবি, আমি না, এই এতবার বলছিস তো আর জিততে পারবো না। ঠিক আছে দেখ বাবু, আগে থেকে একটু বোঝাপড়া করে নি, যদি আমি হারি ফুচকাটা আমার সাথে একটু শেয়ার করবি, আর তুই যদি হারিস আমিও একটুখানি হয় শেয়ার করে দেবো। আমি হারলে তুই শেয়ার করবি, কিন্তু তুই হারলে আমি শেয়ার করব না। ওকে, দেখাই যাক কে জিতবে, আমিও তাহলে শেয়ার করব না, চুক্তি ক্যান্সেল। ঠিক আছে তো চল শুরু করা যাক। অল দা বেস্ট বলো সবাই। অল দা বেস্ট, থ্যাংক ইউ, তোমাদেরকেও থ্যাংক ইউ যারা বললে। আমি এগুলো একটু সরিয়ে দিই, তোর যা ফুয়ের জোর সব উড়িয়ে দিবি। তোর কি মনে হয় কতবার তুই পারবি? পাঁচবার তো মিনিমাম লাগবেই। যা দেখাই যাবে, স্টার্ট করা যাক। আমি গো বলবো, 3 2 1 গো বলবো, তারপর স্টার্ট করবি। ওকে, 3 2 1 গো। এখনো তিনটে, কমপ্লিট, 8 বারে কমপ্লিট, 8 বার। আমি তো ভেবেছিলাম মিনিমাম 5 বার লাগবে, শুধুমাত্র এই গ্লাসগুলো মাঝখানে ছিল বলে আমার এতটা ডিস্টার্ব ফিল করতে হলো। ওরম লাগে, আমি এগুলো আবার রেখে দিই। গাইস, আমি তো 8 বারে ফু দিয়ে সব গ্লাসগুলো ফেলে দিলাম, এবারে বোনের টার্ন। তোমরা একটু ওয়েট করো, আগে বোনের সাইডটা সাজিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। এইবারে বোনের টার্ন। অল দা বেস্ট, থ্যাংক ইউ। আগে আমি একটু জুস খেয়ে নি দাদা। আমিও খাই। ও মা, পড়ে গেল। বাবু, ফুচকাটা তো আমার দিকে চলে এসেছে, খাবো নাকি? একটা না, বাই চান্স আমি যদি হেরে যাই আমি জানি বোন আমাকে এখান থেকে একটাও দেবে না, তো এখন আমার আগে থেকে একটা খেয়ে নেওয়া উচিত তো, যেহেতু গেমটা কমপ্লিট করে ফেলেছি। একটা না, ওকে।
ওকে গেমটা শেষ অবধি আমি ওয়েট করছি, ততক্ষণে আমি কিন্তু লোভ লাগাবো, ঠিক আছে? ওকে অল দা বেস্ট বলো তোমরা। অল দা বেস্ট আমি ওদের সবার হয়ে বলে দিলাম। থ্রি টিক টিক টিক, টু টিক 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 টিক, ওয়ান অ্যান্ড স্টার্ট। একবার বেশি কথা বলে মনে হয় না এটা আমার পেটে যাবে, তো আমি আগে একটা খাই। হ্যাঁ জুস খা, হেলথের জন্য ভালো। কত ফু দিলি 14 বার, তার জন্য তোকে জুস খাওয়াটা খুব ইম্পর্টেন্ট। এসবের কি ভাগ হয় তোমরাই বলো। এটা কন্ট্রাক্টে ছিল না, আমি চুক্তি করতে চেয়েছিলাম। গরম করিস না দিদি, ফুচকা মেয়েদের লাভ একটাই। আচ্ছা আগে তোমরা বলো, তোকে কি দেওয়া উচিত? আমি যখন চুক্তি করতে চেয়েছিলাম, ও তো আমার সাথে চুক্তি করেনি। করেছিলাম অন ক্যামেরা। ওকে আমি তো বড়, আমি সবসময় স্যাক্রিফাইস করতে রাজি। আর 40টা ফুচকা নেওয়া হয়েছে, তুই তখন আমার থেকে বেশি খেয়েছিলি। তো কি হয়েছে, আমি বড় আর ফুচকা আমার বেশি ভালো লাগে। ভয় পাচ্ছিস কেন? রা ভয় পাচ্ছি এ কারণে তুই একটা বলে বাকিগুলো শেষ করে দিবি। ফুচকার জলটা সব থেকে ভালো লাগে। আমি জানি গাইস তোমরা অনেকেই দেখে কষ্ট পাচ্ছ। যেটা চুক্তিটা ছিল না, ছটা ফুচকা তুই দিনটা আমি তিনটা হয়, একটু তো স্যাক্রিফাইস করতেই হবে। আসছে বছর আবার হবে। আমার পেট খারাপ হতো, কিছু করার নেই, তাই দিলাম। শান্তি আমি একটু জল খাই। হ্যাঁ জলটা তুই খেতেই পারিস, জলটা তো ফ্রি। কিরকম? খুব ভালো গাইস, আমাদের গেমটা কমপ্লিট হলো আর এখন বাতাস বইছে, কি সুন্দর একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে। এটা তো আগেই দিতে পারতো, তাহলে আমরা আরো ঠান্ডা মাথায় গেমটা খেলতে পারতাম। মাথাটা গরম হয়ে যাচ্ছিল এত গরমে। এবার এটা ওটা ওটা আমার, তুই যদি জোর করে নিয়ে নিস
চিটিং করে নিয়ে নিস তো আমার কিছু করার নেই, বাট উইনার আমার, তো সমস্ত গিফট আমার। ফুচকা খেলে এখানে না কিন্তু জলে জলগুলো পড়ে না, ওই জন্য জলে। আমি ভাবলাম দাড়ি হবে তাই জন্য জানা। দাড়ি হলে জ্বালা করে? কে বলেছে, বাপি না দাদা? বাবা বলছে। তুই আমার বাবাকে পাগল প্রমাণ করার চেষ্টা করিস না। টক টক দিয়ে সত্যিই ভালো, বাকিটা আমরা পরে খাবো। গেমটা তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমি উইনার হয়ে গেছি এবং লুজার হয়ে গেছে, তারপরেও ওকে সমস্ত খাবারগুলো শেয়ার করতে হলো। আচ্ছা এর আগে আমি একটা কথা বলি, আমার ভবিষ্যৎবাণী কিন্তু সত্যিই হচ্ছে। আমি বললাম, আমি ওটা মনে মনে ভাবছিলাম, আমি যতগুলো ভিডিওয়ে দেখেছি যে যেগুলোতে পানিশমেন্ট আছে সেদিনই আমি হারি, যেদিন কোনো পুরস্কার থাকে সেদিন আমি জিততে তো পারি না, বাদ দাও, তুই জিতিস। আচ্ছা এটা আমার কি করার আছে তোমরাই বলো। উফ, আস্তে আস্তে ফু দিচ্ছে, হ্যাঁ গায়ে জোর নেই। আমি কি ভবিষ্যৎবাণী ভালো করতে পারছি? তাই জ্যোতিষী হব। আজকে থেকে তুই ঠিক করে নে যে তুই জ্যোতিষী হবি। ওকে ওকে। তো গাইস আজকের এই মজার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করছি অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে কি করতে হবে, আমার চ্যানেলটিকে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিতে হবে এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।